আসসালামুকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ অনেকদিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম। আসলে লাস্ট কয়েকদিন আমার মনটা খুব খারাপ এবং ভিডিও করা হচ্ছে না, ভিডিও করতেও ভালো লাগছে না। কারণ হচ্ছে আমার আম্মা বাংলাদেশে খুব বেশি অসুস্থ, আম্মার শরীরটা বেশি ভালো নয়, হার্টের একটি সমস্যা। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তাররা শুধু একের পর এক টেস্ট করে যাচ্ছেন, টেস্ট করা শেষ হচ্ছে না। আসলে পরিবারের যে কোনো কেউ অসুস্থ হলে ভালো লাগে না, এর মধ্যে নিজের আম্মা, আব্বা তো নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আর এখন আম্মার কোনো কিছু হলে সবচেয়ে বেশি খারাপ লাগে, ভয় লাগে। তো আজকে এসেছি সবার কাছে আমার আম্মার জন্য দোয়া চাইতে। যদি একজন মানুষের দোয়া করেন তাহলে আমার আম্মুর জন্য ভালো হবে, সেই ইচ্ছায় আজকে আবারও সবার কাছে ফিরে আসলাম ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই প্লিজ প্লিজ আমার আম্মার জন্য দোয়া করবেন। কয়েকদিন ছিল সানডে, আর আমরা সানডে মার্কেটে গিয়েছিলাম শপিং করার জন্য। মার্কেট থেকে আসার সময় আমার ব্যাংকি থেকে আমার গার্ডেনের জন্য কিছু জিনিস, গ্লাভস, বাকেট, মাটি নিয়ে এলাম। আর এখন যেহেতু আমাদের ইংল্যান্ডে ওয়েদার খুব বেশি ভালো, দিন খুব সুন্দর, তো আমি আজকে এবছরের প্রথম গার্ডেনে কাজ শুরু করলাম। কাজ বলতে এখনও গার্ডেনে কাজ বাকি আছে, গার্ডেন ডিপ ক্লিন করা হয়েছে না। তারপর আমার কয়েকটা গাছের বিচি লাগিয়েছিলাম, গাছগুলো বেশি বড় না, ছোটো ছোটো। তো এখন যেহেতু গরম তাই ভাবলাম বাইরে নিয়ে নেই, ভালো হবে গাছের জন্য। এখন থেকে আমার গার্ডেনে কিছু কিছু ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করব। আসলে বিচি এগুলো আমি আগে লাগিয়েছিলাম, গাছগুলো সব কিন্তু গড়েছিল, আর এখন তো কোনো কিছুই করতে পারছি না আমার অসুস্থ খবর শোনার পর থেকে। এগুলো আমার আগের ভিডিও রেকর্ড করা। আমার অসুস্থ হওয়ার পর থেকে বয়স আবার দিতে পারছি না, কোনো কাজই করার শক্তি পাচ্ছি না। শুধু মনে হয় যদি এখন আমার কাছে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। আসলে আমি দেশে গিয়ে এসেছি বেশি দিন হয়নি, এক বছর হয়েছে। তারপরেও তো মা মা কি এমন জিনিস, দূরে থাকলে বা কাছে থাকলে বোঝা যায়, মন চাইলেই তো যাওয়া সম্ভব নয়। তো আমি অল্প কিছু গাছ লাগিয়েছি আজকে, বেশি সব কিছু লাগাতে পারিনি। তারপরে আমরা বিকালে গিয়েছিলাম, আমার ছেলে যেহেতু দিন ভালো, ও বাইরে গিয়ে মাঠে ফুটবল খেলতে চায় ওর বাবাকে বলছে, আর আমার নায়রাও তো পার্কে যাওয়ার জন্য অস্থির, তাই আমরা গিয়েছিলাম বিকালে। এদিকে নায়রা, নাদিয়া, নাফিসা সবাই পার্কে খেলা করছে, আর ওদিকে বাপ ছেলে তো ফুটবল খেলাচ্ছেন। পার্কটা কিন্তু খুব বড় আর খুব সুন্দর, ফুটবল খেলানোর জন্য খোলামেলা জায়গা। আমি তো প্রায়ই বলে থাকি আমার ছেলেটা ফুটবলের জন্য পাগল, সারাদিন ফুটবল খেলতে চায়। আজকের মতো আমার ভিডিও এতটুকু। আমি ভিডিওটা শেষ করার আগে আবারও সবার কাছে আমার আম্মুর জন্য দোয়া চাচ্ছি, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, যেন সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম।